আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার লক্ষ্য ছিল স্বল্প আয়ের মানুষদের জন্য মানসম্মত আবাসন নিশ্চিত করা। এই প্রতিষ্ঠানটি একটি সরকারি সেবাধর্মী প্রতিষ্ঠানও। সংশ্লিষ্টদের অভিযোগ, এ প্রতিষ্ঠানের সেবা টাকা নির্ভর, টাকা ছাড়া বছরের পর বছর ঘুরেও সেবা পাওয়া যায় না। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনিয়ম দুর্নীতির অভিযোগ বিস্তর। প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায় থেকে শুরু করে সবচেয়ে নিচের স্তর কেউই অভিযোগের বাইরে নয়। একুশের অনুসন্ধানী টিমের হাতে আসে সরকারের বিভিন্ন সংস্থার কিছু প্রতিবেদন। এরপর শুরু হয় একুশের টিমের অনুসন্ধান। তখনই আসতে থাকে ভুক্তভোগী মানুষের অভিযোগ আর ভোগান্তির বর্ণনা। দর্শক, একুশের অনুসন্ধানে আজ থাকছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মের চিত্র। অনুসন্ধানও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম। অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। তবে শুরুতেই দেখতে চাই গত পাঁচ দশকে এই প্রতিষ্ঠানটির অর্জন কতটুকু। স্বল্প আয়ের মানুষের জন্য মানসম্মত আবাসন, গৃহহীনদের জন্য স্বল্প মূল্যে পরিকল্পিত বাসস্থান নির্মাণ, ফ্ল্যাট প্রকল্প, প্লট, দোকান তৈরি, জমির নামজারি, বিক্রয় অনুমোদন সহ অনেক কার্যক্রম পরিচালনা করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। গত দশ বছরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ 1,729টি ফ্ল্যাট, 4,892টি প্লট ও 266টি দোকানের কাজ শেষ করে হস্তান্তর করেছে। চলমান রয়েছে আরও কিছু প্রকল্প। এর মধ্যে রয়েছে প্লট 2,295টি, ফ্ল্যাট 7,204টি আর দোকান 926টি। এসব প্রকল্পের মান নিয়ে প্রশ্ন তো আছেই, অভিযোগ আছে বাজেট অনুসরণ হয়নি নির্মাণ কাজে, সঙ্গে আছে নামজারি, দখল আর বুঝে নেওয়ার সময় ঘাটে ঘাটে ভোগান্তির অভিযোগ। সেবার জন্য গেলেই হয়রানির শিকার হতে হয়, এমন অভিযোগ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দপ্তরের বিরুদ্ধে। গেলেই চোখে পড়বে অসংখ্য সেবা প্রার্থী দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনছেন আর দেখা যাবে ফাইল নিয়ে দৌড়ঝাঁপ। গৃহায়ণের লবিতে বসে আছেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান। কেন বসে আছেন এমন প্রশ্ন ছিল তার কাছে। আমি আজও ওখানে বসবাস করতেছি কিন্তু কোনো প্ল্যান দেয় না, কিছু দেয় না, আমাকে বাড়ি গদ্দর করতে দেয় না। এই যে রেকর্ডে আসছি, বসে আছি সকাল থেকে নিয়ে আজকে তিন দিন ধরে, রেকর্ডের সাহেব কোথায় যায় আল্লাহ জানি। দরজা বন্ধ করে এখানে কেন বসে আছি দেখার জন্য যে উনি কখন আসবে। ক্ষুব্ধ তিনি জানান নিজের বাড়ির কাগজপত্র পাওয়ার জন্য বহু সময় ব্যয় হয়েছে, এখন সংশয় শেষ পর্যন্ত দলিলপত্র পাবেন তো। সিঁড়ি যত রাতে তার থেকে বেশি ভোকান দিয়ে আছে এখানে প্রত্যেকটা কাজে। মুষ্টিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, বীর প্রতীক একজন, আমি কেন দুই নম্বরই করব। পাশেই পাওয়া গেল আরেকজন মুক্তিযোদ্ধাকে। বছর দশেক ধরে ঘুরছেন একটি প্লটের আশায়, এখন হতাশ তিনি। 2014 সালে আবার চেয়ারম্যান সাবেকিয়া ওকে করাইয়া ওই দরখাস্তটা দিছি, এখন ঘুরতে ঘুরতে ইন্ডিয়া তদন্ত দিছে, তদন্ত দিনাজপুরতে তদন্ত সব কিছু আনছি, আনার পরে মেম্বার সাহেবের কাছে গেছিলাম, মেম্বার সাহেব ইটি করে দিছে, এদিকে পাঠাইছে, তারপরে এই আমার কেরানি দিয়ে আবার সেটা করাইয়া DG2 এখান থেকে গেলাম, যাওয়ার পরে উনি লেখছে, লেখার পরে আমার পরিচালকের কাছে আছে আজ 2 সপ্তাহ। অনেক ভোগান্তি মানুষের, মানে ধান শেষ। জাতীয় গৃহায়ণের সক্রিয় সিন্ডিকেটটি খুবই শক্তিশালী। এ সিন্ডিকেট একজনের জমি অন্যের নামে নামজারিও করে দেয়, মূল মালিক নেই, বিক্রয় অনুমতি পত্র দেওয়া হয় কোনো দখলদারকে, এসব অবৈধ কাজে লেনদেন হয় মোটা অঙ্কের টাকা। এরকম একটি ঘটনার কথা বললেন প্রবাসী আয়নামতি মিতা। 2012 সালে এক ডেভেলপারের নিকট থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি, নিজের নামে সব কাগজপত্র পেয়েছিলেন। কয়েক মাস আগে তার ফ্ল্যাট নকল কাগজপত্র তৈরি করে অন্য একজনের নামে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। বসের পারমিশন বার করে বোয়া দলিল, বোয়া জাল দলিল করে নিছে। অনুসন্ধানে দেখা যায় ভূমি ও সম্পত্তি বিভাগের উপপরিচালক স্বাক্ষরিত একটি জাল সেল পারমিশন তৈরি করেছে অনিয়ম সিন্ডিকেট। এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাওয়া যায়নি। 16ই সেপ্টেম্বর অন্য এক পরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয় আগের সেল পারমিশন দেয়া চিঠিটি
গৃহায়ণ কর্তৃপক্ষের নয়। তাহলে কারা কিভাবে এই চিঠি দিল সে প্রশ্নের উত্তর নেই। ওটা আমাদের এখান থেকে দেওয়া হয়নি, এই ইনফরমেশনটা দেওয়া হয়েছে। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীর যোগসাজশ না থাকে তাহলে কেমন করে জাল কাগজপত্র বের হয়? এরপর আমরা যাই মিতার রূপনগরের সেই ফ্ল্যাটে। সাততলা ভবনের সপ্তম তলায় মিতার ফ্ল্যাট, আর এ ভবনের দোতলায় থাকেন আমিনুল হক, যিনি জাল দলিল করেছেন। কিভাবে জাল দলিল সম্পাদিত হল সে তথ্য জানার জন্য আমিনুল হককে পাওয়া যায়নি, এমনকি তার ঘরের দরজাও খুললেন না কেউ। কিছুক্ষণ পর পাওয়া গেল আমিনুল হকের স্ত্রীকে, তিনি ক্যামেরায় কথা বলতে রাজি নন। এক পর্যায়ে বাক বিতণ্ডায় জড়িয়ে যান। শরফ নাম্বার বোয়া, চিঠি বোয়া, এগুলো দিয়া আপনারা কিভাবে ফ্ল্যাটটা জালিয়াতি করা আপনারা রেজিস্ট্রি করছেন? জাল দলিল কি কোনোদিন টিকে? তবে কারা কিভাবে দলিল সম্পাদন করেছেন তা উঠে আসে দলিল লেখকের কথাই। আয়নামূর্তি মিটার অনুপস্থিতিতে মোহাম্মদ জালালউদ্দিন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এর নামে ভুয়া হস্তান্তর অনুমতি পত্র বাহির করিয়া উপরোক্ত 23-62 নং সাবকোবলা দলিলটি আমার দ্বারা সম্পাদন করাইয়া রেজিস্ট্রি করেন। অতএব আয়নামূর্তি মিতার নামে বিগত 23-11-2017 তারিখে হস্তান্তর অনুমতি পত্র বাহির করা ছিল বিধায় উপরোক্ত 23-62 নং সাবকোবলা দলিলটি ভুয়া বলে গণ্য হইল। দর্শক, সময় হলো একটি বিরতির, ফিরে এসে থাকবে গৃহায়ণ কর্তৃপক্ষের নানা দুর্নীতির চিত্র, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম একুশের চোখে। দর্শক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের বিরুদ্ধে দুর্নীতিসহ অনেক অভিযোগ তদন্তে বের হয়েছে, আর পুরো গৃহায়ণ দপ্তর দখল করে রেখেছেন সিবিএ নেতারা, এমন অভিযোগ রয়েছে। চলুন দেখি সেখানকার চালচিত্র। গণপূর্ত বিভাগের নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ডক্টর খুরশিদ জামিন হোসেন তৌফিকের বিরুদ্ধে অধিদপ্তরের শতাধিক কর্মকর্তা কর্মচারী লিখিত অভিযোগ দাখিল করেন। গত মার্চে মন্ত্রণালয়ে পাঠানো সে দরখাস্তে অন্তত 15টি অভিযোগ উল্লেখ করা হয়। একই সাথে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিতে কার্যালয়ে অচলাবস্থা তৈরি করে। এমন আন্দোলনের কিছু কারণ খুঁজে পায় অনুসন্ধানী টিম। 2017 সালে মাস্টার প্ল্যানের বই প্রিন্ট বাবদ প্রায় 7 লাখ টাকা উত্তোলন করা হয়, কিন্তু একটি বইও প্রিন্ট করা হয়নি। কর্মকর্তা কর্মচারী সমিতির নেতারা জানান বিভিন্ন সময়ে অনিয়ম অচলাবস্থার কথা। ওনার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতে চায় তাহলে তাকে মান সম্মানের অপদস্থ করে, তাকে ট্রান্সফারের হুমকি দেয়। ওনাকে প্রতিষ্ঠানের প্রধান রেখে প্রতিষ্ঠান চালান সুচারুরূপে পরিচালনা করা সম্ভব নয় বলে তদন্ত কমিটি মনে করে। মাননীয় মন্ত্রী এবং মাননীয় সচিব মহোদয় এখান থেকে ওনাকে সরিয়ে নিয়ে যেয়ে এখানে একদম প্রশাসনিকভাবে দক্ষ পরিচালক এখানে দিক। ব্যাপক আন্দোলনের মুখে নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক খুরশিদ জামিনের বিষয়ে তদন্তে নামে মন্ত্রণালয়। সবার মতামত ও নথিপত্র থেকে বেশ কয়েকটি অভিযোগের প্রমাণ পায় তদন্ত কমিটি। গত জুনে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বাক্ষরিত তদন্তে উল্লেখ করা হয় ঠিকাদারদের নিকট থেকে 1% ঘুষ গ্রহণের প্রমাণ পাওয়া যায়, যেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। পরিচালক কর্তৃক এককভাবে 3টি গাড়ি ব্যবহার বিধিসম্মত নয় বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। পদ না থাকা সত্ত্বেও ঢাকার বাইরে বদলির বিষয়টি দাপ্তরিক প্রয়োজনে নয় বলে মনে করেন তদন্ত কমিটি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচিত ঘোষণা না করে ফলাফল বাতিল গ্রহণযোগ্য নয় বলে মনে করে কমিটি। এছাড়াও কর্মকর্তা কর্মচারীদের গালাগালির বিষয়টিও প্রমাণিত হওয়ার কথাও উল্লেখ করা হয়, যে কারণে 140-150 জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে 101 জন লিখিত অভিযোগ দায়ের করেন। সুষ্ঠু পরিবেশ যদি না থাকে তাহলে কাজ কিভাবে করব আমরা? আমরা তদন্ত প্রতিবেদন বাস্তবায়ন চাই। মন্ত্রণালয়ের মন্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয় অধিদপ্তরের প্রধান হিসেবে ডক্টর খুরশিদ জামিন হোসেনের দক্ষতার অভাব রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বর্তমান পরিচালককে উক্ত পদে বহাল রেখে নগর উন্নয়ন কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করা সম্ভব নয়।
তদন্ত প্রতিবেদন সম্পর্কে প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য জানতে একুশের অনুসন্ধানী টিম কয়েকদিন তার অফিসে যায়, কিন্তু তার রুমে যাওয়ার অনুমতি মেলেনি। দীর্ঘ অপেক্ষার পর তিনি রুম থেকে বের হলে তার বক্তব্য জানার চেষ্টা করি। তিনি ক্যামেরায় কোনো কথা বলতে রাজি নন, তবে যাওয়ার সময় তিনি বলেন, আপনাদের যা ইচ্ছা লেখেন। যা বলার সচিব মন্ত্রী মহোদয়, আপনি তো আপনার ডিফেন্সটা তো নেওয়া উচিত, তাই না? না, আপনার সঙ্গে তো আমার ডিফেন্স করে না না, যেহেতু আমি একটা রিপোর্ট বানাবো, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। আচ্ছা ঠিক আছে, সুযোগ আছে। এবার নজর দিব জাতীয় গৃহায়নের সিবিএর দিকে। প্রায় এক দশক ধরে সিবিএর নেতৃত্বে রয়েছেন মনসুর আলম। এ সিবিএ নেতা নাকি কোটি কোটি টাকার মালিক, রোজগারের উপায় তদবির। এক অফিসারের রুম দখল করে নিজের রুম বানিয়েছেন। হিসাবরক্ষণ কর্মকর্তা হলেও তিনি অফিসের কোনো কাজই করেন না। অফিসের চেয়ারে বসে ব্যক্তিগত স্টেটমেন্ট আপনি নিতে পারেন না মাটি। দুর্নীতির দায়ে কয়েকটি মামলাও হয়েছে, জেলও খেটেছেন, কিন্তু দাপট কমেনি তার। সিবিএ নেতা, সিবিএ কার্যালয়ে বসেন না, ক্যামেরার সামনে কোনো বিষয়েই কথা বলতে রাজি নন তিনি। তবুও মানুষের আপনাদের সুবিধার জন্য আর কি আপনি আমাকে খুঁজলেন। দেলোয়ার হোসেন গৃহায়নের সিবিএর সাধারণ সম্পাদক, তিনিও একটি রুম দখল করে আছেন, তবে তাকে রুমে পাওয়া গেল না। তার বিরুদ্ধেও দুদুকে রয়েছে কয়েকটি অভিযোগ। জাতীয় গৃহায়ন দপ্তরের প্রকৌশলী উইংয়ের সদস্য ফজলুল কবিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন প্রকল্পের টাকার অপব্যবহারের। সিরাজগঞ্জ ও কুমিল্লায় বিশ্বব্যাংকের সহায়তায় দুই প্রকল্পের 1100 কোটি টাকা নিয়ে দুদকের প্রতিবেদন রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দুই প্রকল্পে কোনো কাজ না করেই টাকা ভাগবটরা করা হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য কয়েকদিন তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। তিনি বেশিরভাগ সময়ে অফিসের বাইরে থাকেন বলে জানান তার পিএম। সকাল আসার পরে প্রায় ঘন্টা দুয়েক অফিস করার পরে স্যার মন্ত্রণালয় দেখলাম, একটা মন্ত্রণালয় চিঠি সহ স্যার মন্ত্রণালয় গেল। মোবাইলে ফোন ও মেসেজ দিলেও তিনি কোনো উত্তর দেননি। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। ফিরে এসে থাকবে গৃহায়ন দপ্তরের চেয়ারম্যান সংশ্লিষ্ট দুর্নীতির চিত্র। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত একুশের চোখে। বিরতির আগে যেমনটি বলছিলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাশিদুল ইসলামের বিরুদ্ধে নানা দুর্নীতির প্রমাণ পেয়েছে একটি গোয়েন্দা সংস্থা, আর নানা অনিয়মের ফাঁদে পড়ে এত বছরেও গৃহায়ন কর্তৃপক্ষ জনগণের চাহিদা পূরণ করতে পারেনি, এমন অভিযোগ বিশেষজ্ঞদের। চলুন দেখে আসি। এবার নজর দিব জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাশিদুল ইসলামের দিকে। সম্প্রতি চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে একটি গোয়েন্দা সংস্থা রিপোর্ট প্রদান করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় বিভিন্ন দুর্নীতি, অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে ফ্ল্যাট প্লট বুঝিয়ে দেয়া, বদলি বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি সুচারুরূপে করার জন্য কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে নিজস্ব বাহিনী তৈরি করেছেন। জনৈক মিজানুর রহমানের কাছ থেকে 50 লাখ টাকা অগ্রিম গ্রহণ সহ মোট 2 কোটি টাকা উৎকোচ গ্রহণ করে মিরপুরের 10B/1 এর 9 নং প্লটটি বিনামূল্যে ব্যক্তি মালিকানায় বরাদ্দ প্রদান করেন। সাবেক চেয়ারম্যান অবসর গ্রহণের 3 মাস পূর্বে বিপুল অর্থ খরচ করে গৃহায়নের চেয়ারম্যান পদায়ন নিশ্চিত করেন। মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত 1850টি ফ্ল্যাটের 850টি নামজারির দায়িত্ব এখতিয়ার বহির্ভূতভাবে নিজের হাতে রেখে দেন। রাজশাহীর তেরোখাদিয়া প্রকল্পে 50টি প্লটের মধ্যে 44টি লটারির মাধ্যমে বরাদ্দ করে বাকি 6টি নিজের পছন্দমতো লোকদের দিয়ে দেন। মোহাম্মদপুরে নিজের প্রভাব খাটিয়ে 1800 বর্গফুটের একটি ফ্ল্যাট নিজের নামে বরাদ্দ নেন। এছাড়া ঘুষ বাণিজ্য, বদলি বাণিজ্য, কর্মকর্তাদের মানসিক নির্যাতন, নিজ পছন্দের ঠিকাদারদের কাজ প্রদান সহ নানা অনিয়মের সাথে জড়িত রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। রিপোর্টে বেশ কয়েকটি সুপারিশও করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল গৃহায়নের চেয়ারম্যান রাশিদুল ইসলামকে সরকারি সম্পদ তছরূপ করার কারণ ও এখতিয়ার বহির্ভূত ক্ষমতা প্রয়োগ, বদলি বাণিজ্য সহ বিভিন্ন অপরাধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া যেতে পারে। এছাড়াও বিভিন্ন সুপারিশ করা হয়েছে তদন্ত রিপোর্টে।
এসব বিষয়ে কথা বলার জন্য কয়েকদিন ঘুরে পাওয়া গেল গৃহণের চেয়ারম্যান রাশিদুল ইসলামকে। তবে ক্যামেরা দেখেই বেঁকে বসেন তিনি। আপনি আগেই ক্যামেরা এসে সেট করছেন, এই করছেন, এটা এটা কেমন কথা? এটা প্রথমে তার কাছে জানতে চাই গৃহায়ণ কতটুকু সফল। তিনি ক্যামেরায় কথা বলতেই রাজি নন, তবে আমাদের ক্যামেরায় তার পুরো বক্তব্য ধরা পড়ে। না, দরকার নেই, ক্যামেরা দরকার নেই, আমার এত প্রচার দরকার নেই। হয়রানির বিষয়টি উত্থাপন করলে তিনি উল্টো জানতে চান কোথায় মানুষ হয়রানি হয় না বা ঘুষ লেনদেন হয় না। তাহলে ঘুষ বা হয়রানি তার প্রতিষ্ঠানে বৈধ, এমন প্রশ্ন ছিল তার কাছে। হয়রানি কিছু জাতীয় জ্ঞান কর্তৃপক্ষ হয় নাকি? বাংলাদেশে আর কোথাও হয়রানি হয় না? নিজের দুর্নীতির বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি নন, উল্টো যে গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে তাদের সে অধিকার নেই বলে জানান গৃহায়ণ চেয়ারম্যান রাশিদুল ইসলাম। এনএসআই যে রিপোর্টটা দিয়েছে সে রিপোর্টটা সে দিতে পারে আমার কন্ট্রোলিং মিনিস্ট্রিকে তদন্ত করে, সে কি পাঁচটা মিনিস্ট্রিকে দিতে পারে? জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাষ্ট্রের সুবিধা বঞ্চিত নাগরিকদের কতটুকু আবাসন ব্যবস্থা করেছে, এমন প্রশ্ন ছিল স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিবের কাছে। তিনি বলেন যে উদ্দেশ্যে এটি গঠন করা হয়েছে তা হয়নি। সামর্থ্য অনুযায়ী আবাসন সাপ্লাই ডিমান্ড অনুযায়ী সরবরাহ করা নিশ্চিত করার জন্য এই কর্তৃপক্ষ কাজ করবেন, সেজন্য তাদের কোনো নীতিমালা নেই, তাদের কোনো উদ্যোগ নেই, কোনো কর্মসূচিও নেই। যদি আমি মনে করি তাদের কাছে প্রাপ্তি জনগণের পক্ষ থেকে প্রায় শূন্য। এ স্থপতি আরও জানান পুরোপুরি সংস্কার ছাড়া জাতীয় গৃহায়ণ দপ্তর কোনোভাবেই মানুষের উপকারে আসবে না, এজন্য বিনিয়োগ বাড়ানোর প্রতি জোর দেন তিনি। সত্যিকার অর্থে জনসম্পৃক্ত এক ধরনের সমীক্ষা নির্ভর চাহিদা মেটানোর কর্ম উদ্যোগের বিনিয়োগ, এই বিনিয়োগ করতে হবে। জাতীয় গৃহায়ণের দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতার বিষয়ে কথা হয় টিআইবির নির্বাহী পরিচালকের সাথে। তিনি জানান উদ্দেশ্য থেকে বহু দূরে আছে গৃহায়ণ কর্তৃপক্ষ। যারা পাচ্ছেন সেটা হয়তো অনিয়মের মাধ্যম ছাড়া কোনো অবস্থায় পাচ্ছেন না, এই যে চিত্রগুলোতে উঠে এসেছে সেটা দায়বদ্ধতা, যেটা জবাবদিহিতা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আছে তাদেরও, কিন্তু এই মন্ত্রণালয়ে বা কর্তৃপক্ষের তাদের কিন্তু সেটা দায়িত্বটা এড়াতে পারেন না। সরকারের দুর্নীতি প্রতিরোধে যেসব বিভাগ রয়েছে তাদের আরও কার্যকর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এখনই যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে সরকারের দুর্নীতি বিরোধী অভিযান সফল হবে না। বিষয়গুলোকে অনুসন্ধান করে যারা যারা দোষ যারা দায়ী তাদেরকে বিচারায় তা আনা, এটা অপরিহার্য। বিচারায় আওতায় না আনতে পারলে যে কোনো অপরাধের মতো এই অপরাধ আরও বিকশিত হবে, এটা খুবই স্বাভাবিক। দর্শক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে গঠিত হয়েছে তার সফল বাস্তবায়ন হবে, সেবা প্রার্থীরা পরিপূর্ণ সেবা পাবে এমন প্রত্যাশা সবার। দর্শক, এ বিষয়ে আমরা জানতে চাইব দ্য লয়ার অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এ এম মাসুমের কাছে। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি রিলেটেড যদি কোনো অভিযোগ আসে তাহলে আপনি করতে পারবেন, সেটা হলো যে ডিপার্টমেন্টাল প্রসিডিং ড্র করবেন এবং পাবলিক সার্ভেন্ট রুলস 2018 অনুযায়ী রুল 6 এবং 7 অনুযায়ী তদন্ত করা হবে এবং সেই তদন্তের রিপোর্টের বেসিসে রুল 3 যদি অপরাধ হয় তাহলে রুল 4 অনুযায়ী অপসারণ বরখাস্ত বা তাকে অবসরে পাঠিয়ে দেওয়া যাবে। এবং দি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1947 সেকশন 5, যেখানে খুব হার্শলি বলেছে যে কোনো ধরনের দুর্নীতি বা ম্যানিপুলেশন বা ম্যাল প্র্যাকটিস যদি হয় তাহলে 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট প্লাস ফাইন। এবং যেহেতু সরকারি কর্মচারী তাহলে আপনি পেনাল কোডও অ্যাপ্লাই করতে পারবেন, সেখানে 161 এবং 162 বলেছে 3 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট প্লাস ফাইন যে কোনো ধরনের দুর্নীতির জন্য। যেহেতু তারা তাদের ফাইন্যান্সিয়াল গেইনটা ডিসক্লোজ করতে পারবে না, যে উপায়ে তারা উপার্জন করেছে সেটা শো করতে পারবে না, তাহলে দুর্নীতি দমন কমিশন আইন 2004 সেকশন 27, যেখানে স্পেসিফিকলি ম্যাক্সিমাম 10 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট প্লাস 3 ইয়ার্স ইমপ্রিজনমেন্টের কথা বলা আছে। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন একুশের চোখ @একুশে-টিভি.com, এই ঠিকানায় কথা বলতে পারেন 01972121221 এই নম্বরে। দর্শক, আজকের একুশের চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন একুশে টেলিভিশনের সঙ্গে।